মুক্ত সমাজ সোসাইটিটা চালু করার জন্য অবশ্যই সচেষ্ট হন। শেষের প্রশ্ন সেটা যেটা হচ্ছে মৌলভী সাহেবদেরকে, এখনো সমাজ মৌলভী সাহেব নির্ভরশীল, প্রায় 90% লোক আলেম ছাড়া বিবাহ দেয় না। এই আলেমদেরকে আল্লাহকে ভয় করতে বলছি যে তুমি অন্যায় কাজে সাপোর্ট কেন করছো, কি তোমার স্বার্থ আছে? মৌলভী হলে মসজিদে থাকতে হবে, মাদ্রাসায় থাকতে হবে, আমরা ত্যাগ করতে হবে, মাঠে কাটতে হবে, সরকারি করতে হবে না রাজমিস্ত্রি করতে হবে, নিজের ইমান ও আকীদাকে বিক্রি করে আমি সমাজের মৌলভী মাতব্বরি করা কোনোদিন উচিত নয়। আলহামদুলিল্লাহ আমি নিজে বলি আমি মুক্ত স্বাধীন বাধা বন্ধনহীন, আমি কোনো মসজিদেও থাকি না, মাদ্রাসাও থাকি না, আমি এই বয়সেও যদি কোনো আর্থিক সংকট হয় ইনশাআল্লাহ সরকারি করতে এবং মাঠে মুনিশ খাটতে এবং আরো কিছু করতে আমি প্রস্তুত আছি, কিন্তু বর্ষতা স্বীকার করতে আমি প্রস্তুত নাই। কেন না, আখেরাত হচ্ছে সব থেকে ভয়ঙ্কর জায়গা, তা থেকে বাঁচার জন্য আমাকে সচেষ্ট হতেই হবে। আল্লাহ ইল্লাল্লাহ মালানা রব্বুন সিয়া।